সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। আমেরিকা সামরিক বাহিনীকে হুঁশিয়ারি দিল রাশিয়া। ইসরায়েল সরকার আগুন নিয়ে খেলছে, হুঁশিয়ারি হামাসের। পুতিনকে হামলার পরিণতি নিয়ে আবার সাবধান করলেন বাইডেন। কাশ্মীরে স্বাধীনতা নিয়ে পোস্ট, বিদেশি সংস্থাগুলোর বিরুদ্ধে বিক্ষোভ হিন্দুত্ববাদীদের। ইউক্রেনে রুশ আগ্রাসন নিয়ে পশ্চিমা হুঁশিয়ারি বিরক্তিকর পর্যায়ে পৌঁছেছে, মন্তব্য ক্রেমলিনের। আফগানিস্তানে মার্কিন বিরোধী বিশাল বিক্ষোভ মিছিল। রোমানিয়ায় আরও মার্কিন সেনা মোতায়েনের সিদ্ধান্তকে স্বাগত জানালো নেটো। এবং ইউক্রেনে ইরানি নাগরিকদের অস্বাভাবিক পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান। দর্শক হামাস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইহুদিবাদী ইসরায়েল সরকার এবং অবৈধ বসতি স্থাপনকারীরা আগুন নিয়ে খেলছে। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। আমেরিকা সামরিক বাহিনীকে হুঁশিয়ারি দিল রাশিয়া। রাশিয়ার পানিসীমা লঙ্ঘন করার অভিযোগে মার্কিন সামরিক বাহিনীকে হুঁশিয়ারি দিয়েছে মস্কো। রাশিয়ায় নিযুক্ত মার্কিন সামরিক অ্যাটাশের কাছে শনিবার এক প্রতিবাদ লিপি প্রদানের মাধ্যমে এই হুঁশিয়ারি দেয় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্পুতনিক বার্তা সংস্থা জানিয়েছে, কুরিল দ্বীপপুঞ্জের কাছে রাশিয়ার একটি নৌবহরের মহড়া চলাকালে ওই এলাকায় আমেরিকার একটি সাবমেরিন শনাক্ত করা হয়। মন্ত্রণালয় বলছে, মার্কিন সাবমেরিনের উস্কানিমূলক আচরণ রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছিল। অবস্থায় রাশিয়া তার পানিসীমা নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় যেকোনো ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আমেরিকাকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। ইসরায়েল সরকার আগুন নিয়ে খেলছে, হামাসের হুঁশিয়ারি। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইহুদিবাদী ইসরায়েল সরকার এবং অবৈধ বসতি স্থাপনকারীরা আগুন নিয়ে খেলছে। শিগগিরই খেলা বন্ধ না হলে এর ভয়াবহ পরিণতি তাদেরকে বরণ করতে হবে। পবিত্র আল কুদস শহরে শেখ জাররা শরণার্থী শিবিরে বসবাসরত ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনী এবং অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের হামলার পর এই হুঁশিয়ারি বার্তা উচ্চারণ করল হামাস। বাইতুল মুকাদ্দাস শহরের হামাস মুখপাত্র মোহাম্মদ হামাদে রোববার এক বিবৃতিতে বলেন, শেখ জাররা শরণার্থী শিবিরের ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদীদের হামলা আন্তর্জাতিক ও মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং তারা প্রকৃত পক্ষে আগুন নিয়ে খেলছেন। তিনি অধিকৃত ভূখণ্ডের সমস্ত ফিলিস্তিনিকে, বিশেষ করে আল কুদস শহরের ফিলিস্তিনিদেরকে, শেখ জাররা শরণার্থী শিবিরের ফিলিস্তিনি মুসলমানদের সমর্থনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। ফিলিস্তিনিদের মাধ্যমে এক ইসরায়েলিকে গাড়ি চাপা দেওয়ার কথিত অভিযোগ তুলে ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিবাদীরা। পুতিনকে হামলার পরিণতি নিয়ে আবার সাবধান করলেন বাইডেন। পুতিনকে ইউক্রেনে সামরিক অভিযানে পরিণতির ব্যাপারে আবারও সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাংলাদেশ সময় শনিবার দিবাগত মধ্যরাতের কিছু পর পাওয়া খবরে বলা হয়, উভয় নির্ধারিত ফোনালাপে বাইডেন এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। যুদ্ধের দামামার মধ্যে বেশ কয়েকটি দেশের কূটনৈতিক ও সাধারণ মানুষের ইউক্রেন ছাড়ার প্রেক্ষাপটে দুই পরাশক্তির নেতারা একথা বললেন। ইউক্রেন সংকট সমাধানে গত সপ্তাহে একগাদা ইতিবাচক মন্তব্য করেছিলেন সংশ্লিষ্ট সব পক্ষের নেতারা। দেখা যাচ্ছে সেসব মন্তব্য কেবল মন্তব্য হিসেবেই থেকে গেছে, ফের বাড়ছে উত্তেজনা। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আরেকবার কথা বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত সপ্তাহে ইউক্রেন, রাশিয়া, জার্মানি সফর করেন ফরাসি রাষ্ট্রনেতা ম্যাক্রো। তার ওই সফরকালে এমনকি সফর শেষে সংশ্লিষ্ট রাষ্ট্রের নেতারা বলেন, ইউক্রেন সংকট সমাধানে ইতিবাচক সম্ভাবনা দেখতে পাচ্ছেন তারা। 2014 সালে স্বাক্ষরিত মিনস্কো চুক্তি পুনরুদ্ধারের মাধ্যমে সামনে এগিয়ে যাওয়ার বার্তা দেন তারা। কিন্তু গত শুক্রবার যুক্তরাষ্ট্রের আগের কথায় ফিরে যায়। যুক্তরাষ্ট্রের বরাবরের আশঙ্কা বার্তা ফের সামনে এনে এদিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, যে কোনো সময় এমনকি চলতি মাসেই ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া। এর মধ্যে ইউক্রেন থেকে নিজ নিজ কূটনৈতিক ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে বিভিন্ন দেশ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশের নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ছাড়ার আহ্বান জানিয়েছেন। গত শনিবার তার দেশের বেশ কয়েকজন কূটনীতিককে ইউক্রেন থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানায়। কিয়েভের দিক থেকে উস্কানির আশঙ্কায় তাদের সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করে রাশিয়া। এছাড়া বেশ কয়েকটি দেশে নিজ নিজ সাধারণ
সাধারণ নাগরিকদেরও ইউক্রেন ত্যাগের নির্দেশ দিয়েছে। এদিকে শনিবারই কৃষ্ণসাগরে বড় পরিসরে মহড়া শুরু করেছে রুশ নৌবাহিনী। অন্যদিকে ইউক্রেন থেকে নিজেদের সর্বশেষ সেনাদেরও প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে অবস্থানরত 160 মার্কিন সেনা সদস্যকে সরিয়ে ইউরোপের অন্য কোথাও মোতায়েন করার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। মার্কিন সেনার সদর দপ্তর পেন্টাগন শনিবারই তথ্য জানায়। এছাড়া যুক্তরাষ্ট্র গত শুক্রবার জানায় পোল্যান্ডে বাড়তি 3,000 সেনা পাঠাচ্ছে তারা। নানামুখী উত্তেজনা বৃদ্ধির এই পর্যায়ে শনিবার কথা বলেন ম্যাখো ও পুতিন। ম্যাখো ফোনে পুতিনকে বলেন, আন্তরিক আলোচনার সঙ্গে উত্তেজনা বৃদ্ধির ব্যাপারটি খাপ খায় না। ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়, প্রায় 40 মিনিটের কথোপকথনে ম্যাখো ও পুতিন ইউক্রেন সংকট সমাধানে আলোচনা চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। ইউরোপের নিরাপত্তা স্থিতিশীলতা এবং মিনস্ক চুক্তি এগিয়ে নেওয়ার ব্যাপারে আলোচনার কথা বলেন তারা। এই দুই রাষ্ট্রনেতার ফোন আলাপের কয়েক ঘন্টা পর বাইডেনের সঙ্গে পুতিনের কথা হয়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলাপের অনুরোধ জানানো হয়েছিল। রাশিয়া সোমবারে কথা বলল হোয়াইট হাউস ও জরুরিভাবে শনিবারই কথা বলতে চায়, তখন রাশিয়া এতে সম্মত হয়। রাষ্ট্রনেতাদের পাশাপাশি শনিবার শীর্ষ কূটনৈতিক পর্যায়েও আলোচনা হওয়ার কথা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছিলেন, তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরোভের সঙ্গে কথা বলবেন। কাশ্মীরের স্বাধীনতা নিয়ে পোস্ট, বিদেশি সংস্থাগুলোর বিরুদ্ধে বিক্ষোভ হিন্দুত্ববাদীদের। কাশ্মীর নিয়ে বিতর্কিত পোস্টের জের গুজরাটে KFC, KIA মোটরস ও হুন্ডাই শোরুমের সামনে প্রবল বিক্ষোভ দেখাতে দেখা গেল হিন্দুত্ববাদী দল বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদ, যাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। কয়েকদিন আগে এই নিয়ে বিতর্কে জড়িয়েছিল সংস্থাগুলি, করতে হয়েছিল দুঃখ প্রকাশ। কিন্তু তারপর এদিন ফের বিক্ষোভের মুখে পড়তে হলো তাদের। বিভিন্ন শোরুম ও রেস্তোরাঁর বাইরে দেখা মিলল ক্ষুব্ধ বিক্ষোভকারী। আহমেদাবাদের সভাপতি জলিত মেহতা হুমকি দিয়েছিলেন তিনটি সংস্থাকে ক্ষমা চাইতে হবে, না হলে এই ধরনের বিক্ষোভ চলতেই থাকবে। আবারও সংস্থাগুলির শোরুম কিংবা রেস্তোরাঁর সামনে তারা প্রতিবাদ জানাতে সামিল হয়ে যাবেন। ঠিক কি হয়েছিল? 5ই ফেব্রুয়ারি দিনটি পাকিস্তানের সংহতি দিবস হিসেবে পালন করে। ওই দিনই পাকিস্তানে KFC এর তরফে একটি পোস্ট করা হয়। তাতে লেখা হয়, আমরা কাশ্মীরের সংহতি দিবসে তাদের স্বাধীনতার অধিকারের দাবিকে অনুভব করে তাদের পাশেই দাঁড়াচ্ছি। স্বাভাবিক এরপরে শুরু হয় বিতর্ক, কিন্তু সেখানেই না থেমে পরের দিন আরো একটি পোস্ট করা হয়। তাতে কাশ্মীরিদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে লেখা হয়, কাশ্মীর কাশ্মীরিদেরই। একইভাবে KIA মোটরস, অ্যাটলাস হোন্ডা লিমিটেড এর তরফেও একই ধরনের বার্তা শেয়ার করা হয়। উল্লেখ্য, কেবল এই তিন সংস্থাই নয়, পিৎজা হাট, ওশাকা ব্যাটারিজ, বস ফার্মাসিউটিক্যালস এর মতো সংস্থাগুলিকেও দেখা যায় এমন পোস্ট শেয়ার করতে। এরপরে মাথা চাড়া দেয় বিতর্ক। যদিও ইতিমধ্যে হিন্দুত্ববাদীদের চাপের মুখে পড়ে ক্ষমা চাইতে দেখা গিয়েছে KFC ও হুন্ডাইকে। KFC জানিয়েছে, দেশের বাইরে KFC এর কোন সোশ্যাল মিডিয়া চ্যানেল করা থেকে পোস্টের জন্য আমরা গভীরভাবে ক্ষমা চাইছি। আমরা ভারতকে সম্মান করি এবং গর্বের সঙ্গে সমস্ত ভারতীয়র সেবা করতে দায়বদ্ধ। হুন্ডাও দুঃখ প্রকাশ করে, কিন্তু এরপরও বিক্ষোভের মুখে পড়তে হলো তিন সংস্থাকে। ইউক্রেনের রুশ আগ্রাসন নিয়ে পশ্চিমা হুঁশিয়ারি বিরক্তিকর পর্যায়ে পৌঁছেছে মন্তব্য ক্রেমলিনের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি দপ্তর ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার কথিত আগ্রাসন সম্পর্কে পশ্চিমা দেশগুলোর হুঁশিয়ারি বিরক্তিকর পর্যায়ে পৌঁছেছে। এক্ষেত্রে মার্কিন উন্মাদনা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। শনিবার ইউক্রেন ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দীর্ঘ ফোনালাপের পর ক্রেমলিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন। তিনি বলেন, প্রেসিডেন্ট পুতিন ও বাইডেনের মধ্যে যে ফোনালাপ হয়েছে তার মূল বিষয় ছিল ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের উন্মাদনা এবং বিষয়টি বিরক্তিকর পর্যায়ে পৌঁছেছে। ইউরি উশাকভ আরো বলেন, আমরা বুঝতে পারছি না কেন আমাদের উদ্দেশ্যে সম্পর্কে ভুল তথ্য গণমাধ্যমে ছড়ানো হচ্ছে। তিনি দাবি করেন, দুই প্রেসিডেন্ট এক ঘন্টা ব্যাপী যে আল্লাহ করেছেন তা ছিল ভারসাম্যপূর্ণ এবং পেশাদার সুলভ। তিনি জানান, এ ব্যাপারে সমস্ত পর্যায়ে আলোচনা অব্যাহত রাখার ব্যাপারে দুই প্রেসিডেন্ট একমত হয়েছেন। শনিবারের ফোনালাপ সম্পর্কে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো খবর দিয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাশিয়া যদি ইউক্রেন সামরিক আগ্রাসন চালায় তাহলে মস্কোকে ভয়াবহ মূল্য দিতে হবে। বাইডেনের বক্তব্য পুতিন প্রত্যাখ্যান করে বলেছেন, ইউক্রেনে সামরিক অভিযানের সম্ভাবনা নিয়ে পশ্চিমা দেশগুলো যে বক্তব্য দিয়েছে তা অপপ্রচার ছাড়া আর কিছুই নয়। আফগানিস্তানে মার্কিন বিরোধী বিশাল বিক্ষোভ মিছিল। আফগানিস্তানে জব্দ করা অর্থের মধ্যে $350 কোটি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন 2001 সালে 11ই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিলিয়ে দিতে চান। যুক্তরাষ্ট্রের মনোভাবের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে শনিবার বিশাল বিক্ষোভ মিছিল হয়েছে আফগানিস্তানে। তালেবান সরকারের পাশাপাশি প্রেসিডেন্ট বাইডেনের এই সিদ্ধান্তকে চুরি এবং নৈতিক অবক্ষয় বলে তীব্র নিন্দা জানিয়েছেন আফগানিস্তানের জনগণ। রাজধানী কাবুলের গ্র্যান্ড ঈদগাহ মসজিদের সামনে শনিবার জড়ো হওয়া বিক্ষোভকারীরা গত 2 দশক ধরে আফগানিস্তানের উপর চাপিয়ে দেওয়া যুদ্ধের জন্য
উল্টো যুক্তরাষ্ট্রকে জরিমানা দেওয়ার দাবি জানান। তারা বলেন, আজ যুক্তরাষ্ট্রের কারণে আফগানিস্তানের সাধারণ মানুষ না খেয়ে মারা যাচ্ছে। রিজার্ভের $700 কোটি আটকে দিয়ে যুক্তরাষ্ট্র আফগানিস্তানের জনগণকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে। হোয়াইট হাউস থেকে সম্প্রতি বলা হয়েছে, জব্দ করা আফগান অর্থ নিয়ে মার্কিন আদালতে মামলা চলছে। 9/11 হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ওই অর্থ দাবি করে মামলাটি করেছিলেন। এ কারণে $350 কোটি বেশি অর্থ যুক্তরাষ্ট্রে রাখা হবে। উল্লেখ্য, গত আগস্টে রাজধানী কাবুল দখল করে তালেবান। ওই মাসে আফগানিস্তান ছেড়ে চলে যান দেশটিতে দীর্ঘ 20 বছর ধরে অবস্থান করা মার্কিন সেনারা। এরপর তালেবান সরকার গঠন করে। ওই অর্থ আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের এবং প্রকারান্তরে আফগান জনগণের সম্পদ। আমরা ওই সমুদয় অর্থ ছাড় দিয়ে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে জমা দেওয়ার আহ্বান জানাচ্ছি। তালেবানের দোহা দপ্তরের মুখপাত্র শাহিন এক টুইটার বার্তায় আরো বলেছেন, যুক্তরাষ্ট্র কর্তৃক আফগান জনগণের অর্থ চুরি হাতিয়ে নেওয়া একটি দেশ এবং জাতির সর্বনিম্ন স্তরে মানবিক ও নৈতিক অবক্ষয়ের প্রমাণ। কাবুলের পতনের পর শুধু আমেরিকায় আফগান জনগণের অর্থ আটক করেনি, সেই সঙ্গে আফগানিস্তানে আন্তর্জাতিক সহায়তাও স্থগিত করে। ফলে দেশটিতে দেখা দিয়েছে তীব্র খরা এবং চরম আর্থিক সংকট। গত মাসে জাতিসংঘ জানিয়েছে, 95% আফগানের খাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ খাদ্য নেই। রোমানিয়ায় আরো মার্কিন সেনা মোতায়েনের সিদ্ধান্তকে স্বাগত জানালো ন্যাটো। রোমানিয়া আরো মার্কিন সেনা মোতায়েনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। শুক্রবার সংস্থাটির মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেছেন, পূর্ব ইউরোপকে শক্তিশালী করার প্রচেষ্টা অব্যাহত রাখবে ন্যাটো। এক প্রতিবেদনে খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স। পূর্ব রোমানিয়ার একটি সামরিক বিমান ঘাঁটিতে বাড়তি মার্কিন সেনা মোতায়েন করা হচ্ছে। সেখানে রোমানিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দেওয়া ভাষণে জেন্স স্টলটেনবার্গ বলেন, মার্কিন সেনাদের উপস্থিতি ইউরোপের নিরাপত্তার প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিকে নির্দেশ করে। তিনি বলেন, জোটের পূর্ব অংশে ন্যাটোর উপস্থিতি জোরদার করা হচ্ছে। নেটো রেসপন্স ফোর্সের প্রস্তুতিও বাড়িয়ে দিয়েছে। এই সেনারা তাদের নিজ ঘাঁটিতে রয়েছে, তবে প্রয়োজনে তাদের জোটের যে কোনো জায়গায় দ্রুত মোতায়েন করা যেতে পারে। জেন্স স্টলটেনবার্গ বলেন, ন্যাটো আরও দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা করছে। এর মধ্যে কৃষ্ণসাগর অঞ্চল সংলগ্ন অন্যান্য দেশগুলোতেও কম্বাট ফোর্স পাঠানোর বিষয়টি রয়েছে। ফ্রান্সের পক্ষ থেকে এরই মধ্যে রোমানিয়ায় ভবিষ্যতে নেটো মিশনের নেতৃত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এই মিশনে বিভিন্ন দেশের সামরিক বাহিনীর প্রায় হাজারখানেক সদস্য থাকতে পারে। ইউক্রেনে ইরানি নাগরিকদের অস্বাভাবিক পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান। ইউক্রেনে বসবাসরত ইরানি নাগরিকদের যে কোনো অস্বাভাবিক পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন কিয়েভের ইরান দূতাবাস। শনিবার ওই দূতাবাসের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে আহ্বান জানানো হলেও ইরানি নাগরিকদেরকে এখনই ইউক্রেন ত্যাগ করতে বলা হয়নি। ইরান দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেন রাশিয়া সীমান্তে সম্ভাব্য সংঘাতের কথা বিবেচনা করে ইউক্রেনে বসবাসরত অনেক ইরানি নাগরিক দেশটি ত্যাগ করার প্রশ্নে দূতাবাসের মতামত জানতে চেয়েছিলেন। তাদের যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হচ্ছে। ইরান দূতাবাসের অফিসিয়াল টুইটার পেজে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ইরানি নাগরিকরা যেন পরবর্তী নির্দেশনা পাওয়ার পর্যন্ত দূতাবাসের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন। বিবৃতিতে আরো বলা হয়েছে, ইরান দূতাবাস ইরানি নাগরিকদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার দেয় এবং এই মূলনীতির ভিত্তিতে সঠিক সময়ে তাদের করণীয় ঠিক করতে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ইউক্রেন সীমান্তে প্রায় 1,00,000 সেনা মোতায়েন করা সত্ত্বেও রাশিয়া বলেছে ইউক্রেন দখল করা বা দেশটিতে হামলা চালানোর কোনো ইচ্ছা তার নেই। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ উত্তেজনা সৃষ্টিকারী যে কোনো খবরকে ভিত্তিহীন ও মিথ্যা বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, রাশিয়া বিশ্বের কারো জন্য কোনো হুমকি সৃষ্টি করছে না, তবে রাশিয়ার হামলার ভয় দেখিয়ে পূর্ব ইউরোপে সামরিক শক্তি বৃদ্ধির ব্যাপারে তিনি পাশ্চাত্যকে হুঁশিয়ারি করে দিয়ে বলেছেন, রাশিয়ার নিরাপত্তাকে হুমকিগ্রস্ত করা হলে কঠোর জবাব দেওয়া হবে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।